2023 সালে প্রাইমারি টেটের পরীক্ষার সংখ্যক 3,10,000। গত বছরের তুলনায় অনেক কম প্রার্থী রয়েছে 2023 সালের প্রাইমারি টেট পরীক্ষার। আগামী 10ই ডিসেম্বর রবিবার 2023 সালের টেট পরীক্ষা হতে চলছে। এজন্য প্রাইমারি টেট অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ও জন্মের তারিখ লাগবে। প্রাইমারি টেট অ্যাডমিট কার্ড কিভাবে বের করবেন তা এই ভিডিও এর মাধ্যমে আলোচনা করলাম, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কয়েকটি ধাপ ফলো করুন। এক, ওয়েবসাইটে থাকা মেনু বারে ক্লিক করে ইম্পর্টেন্ট লিঙ্কে ক্লিক করুন। দুই, তারপর টেট 2023 লিঙ্কটিতে ক্লিক করুন। তিন, সবশেষে থাকা টেট 2023 বক্সে ক্লিক করুন। চার, তারপর প্রিন্ট অথবা ডাউনলোড অ্যাডমিট কার্ড লেখাটিতে ক্লিক করুন। পাঁচ, সর্বশেষে রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিয়ে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিন।